মিষ্টি কুমড়ো ভাজি করব এখানে আমি আর্ধেকটা মিষ্টি কুমড়ো নিয়েছি একটা কুমড়োর থেকে আর্ধেকটা কেটে নিয়েছি এখানে আটশো সাত সাড়ে সাতশো আটশো গ্রাম কুমড়ো হবে তো এই যে কুমড়োগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আমি ছেলে নিই ছোটো করে টুকরো করে তারপরে আমি ধুই ধোয়ার পরেই আমি কুচিয়ে নিই আর এখানে বড়ো সাইজ একটা আলু দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা হাফ চামিচ পাঁচফোরণ আর দুটো পেঁয়াজ নিয়েছি এখানে দুটো পেঁয়াজ পুরো দেব না অর্ধেকটা ইউজ করব আর কিছু ধনে পাতা কেটে নেওয়া হয়েছে এই যে রেডি করে নিয়েছি এখন আমি রান্না করতে এসে গেলাম এদিকে আমি একটা স্টিলের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নেওয়ার পরেই আমি তেলটা দিলাম তো এর আজকে আমি সর্ষের তেলে রান্না করব না রিফাইন্ড অয়েল ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে আর পাঁচ পাঁচফোড়নটা ছেড়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দুটো নিয়েছিলাম দুটোর থেকে একটা আমি চিরে তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কার আর পাঁচ ফোড়নটা ভালো করে ভাজা হবে ভালো একটা ফ্লেভার বেরোবে যখন তখন এই পেঁয়াজটা দিতে হবে তো এখানে আমি ছোট সাইজ পেঁয়াজ একটা নিয়েছি কুচিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম খুব বেশি লাল করার দরকার নেই পেঁয়াজের সঙ্গে আর পাসফোরণের সঙ্গে ভালো ভাজা হলে আমি মশলা দিতে শুরু করব স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা দুটো এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম এই তো ভাজা হয়ে গেছে এখন বাকি মশলাগুলো দিয়ে দেব এর থেকে বেশি আর ভাজার দরকার পড়বে না হাফ চামচ হলুদের পাউডার দিয়ে ভালো মতো করে পেঁয়াজ তেলের সঙ্গে মিশিয়ে দিলাম তো এতে আমি আদা রসুন অ্যাড করিনি যারা আদা রসুন খাও না তাদের জন্য এই ভাজিটা খুবই ভালো হবে এখানে আমি এক চামিচের একটু কম ধনে পাউডার দিলাম হাফ চামিচ জিরে পাউডার অ্যাড করেছি প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম তেলের সঙ্গে মশলাটা আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন আলুটা অ্যাড করেছি দেওয়ার পরে ভালো মতো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো আলু আগে দেওয়ার কারণ আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে মিষ্টি কুমড়ো অত টাইম লাগে না তো আলু আমি ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি নেড়ে জেরে মশলার সঙ্গে এখন গুঁড়ো লঙ্কা দিয়ে দেব কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য দিলাম ঝাল পাউডার দেওয়ার দরকার পড়বে না কারণ এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ইউজ করেছি আর এই ভাজিটা মিষ্টি হবে অল্প একটু চিনি অ্যাড করব তো এর মধ্যে বেশি ঝাল আর দেব না আমি দেওয়ার মশলার সঙ্গে আর আলুর সঙ্গে ভালো মতো করে চেড়ে কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম এটাও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সঙ্গে আলুর সঙ্গে যেগুলো সেটে আছে ওগুলো খুন্তি দিয়ে ভালো মতো করে চেড়ে দিলে ভেঙে যাবে আর সবগুলো ভাজির সঙ্গে মশলা মিশে যাবে এমনটা ভাবেই নাড়তে হবে তো এই ভাজিটা গরম ভাতের সঙ্গে আর পরোটার সঙ্গে খুবই মজাদার ভাজি এটা ঝটপট তৈরি হয়ে যায় এই ভাজি করতে একদমই টাইম লাগে না আর এতে আমি জল অ্যাড করব না এই কুমড়োর থেকে জল উঠবে এটার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আর এতে একটু তেল বেশি দিলে ভালো হয় আমি একটু বেশি তেল দিয়ে এই ভাজিটা করছি তা আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি এখন আমি উল্টো উপরেরটা নিচে নিচেরটা উপরে করে ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো আবার এই তো ভালো মতো করে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি এতে এখন তো আর কিছু দেবো না নামানোর আগে কয়েকটা উপকরণ আবার অ্যাড করতে হবে যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ আমি এইভাবে নেড়ে ঢেকে দেবো বারবার নাড়তে হচ্ছে কারণ জল তো অ্যাড করা হয়নি আর জল এটাতে ভালোও লাগবে না তো তোলাটা যে তো না ধরে এমনভাবে বারবার নেড়ে নেড়ে সামনে দাঁড়িয়ে থেকেই ঢাকনাটা ঢেকে আবার চেক করতে হবে তা দু মিনিটের জন্য আবার আমি ঢেকে দিয়েছিলাম দু মিনিট পরে ঢাকনা খুলে আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো এই কুমড়ো থেকে যে জল উঠেছে ওটা দিয়েই সেদ্ধ হয়ে গেছে ভাজিটা এক চামচ ভরে এক চামচ আমি চিনি অ্যাড করলাম চাইলে তোমরা চিনি নিজের যেমন নিজে খাবে ওই সুবিধা মতো চিনি আর নুন অ্যাড করবে আমি যেমনটা দেখাবো এতটাই যে অ্যাড করতে হবে তার কোনো মানে নেই নিজের উপরে নুন আর মিষ্টি তো চিনি দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে দিয়েছি এখন আমি ভাজা গরম মশলা পাউডার ওয়ান টি স্পুন অ্যাড করলাম এটাও আমি ভালো মতো করে চেড়ে ভাজির প্রত্যেকটা ভাজির সঙ্গে যেন মিশে যায় এমনভাবেই মশলা চেড়ে কষিয়ে নিতে হবে তো আমার ভাজির শেষের দিকে এখন আমি ভালো মতো করে মশলা দিয়ে চেড়ে নিচ্ছি এই ভাজিটা খেতে অসাধারণ যদি একটু এটার সঙ্গে পরোটা দুটো পরোটা দিয়ে খাওয়া যায় একবার খাওয়া শুরু করলে আর থামাতে পারবো না এতটাই মজাদার ভাজি এটা তো আমি আবার দু মিনিটের জন্য ঢাকা দিলাম কারণ চিনি আর গরম মশলা দিয়েছি এটা যাতে ফ্লেভারটা ভেতরে ঢুকে ওই জন্য আমি আবার দু মিনিটের জন্য ঢাকা দিলাম আর ঢাকা দেওয়ার পরেই এটার সামনেই দাঁড়িয়ে থাকতে হবে যাতে নিচে না ধরে নিচে ধরলে ওটা খাওয়া যাবে না গন্ধ দেবে গ্যাস হয়ে যাবে খেলে যার জন্য আমাকে সামনে থেকেই বারং বারবার নাড়তে হচ্ছে আর এটার ভেতর থেকে অনেকটাই তেল উঠে গেছে এই ভাজিতে জল দিতে হয় না জল দিলে অত টেস্ট পাওয়া যায় না তো সব শেষে আমি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে দেব এখানে আমি ফ্রেশ ধনেপাতা ইউজ করছি হাফ কাপের মতো এটাও আমি মিশিয়ে দেবো ভালো করে তো হয়ে গেছে ভাজি এখন আমি নামিয়ে দেবো তো এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে বেশি বেশি তাহলেই তোমাদের কাছে ভিডিও পৌঁছাবে আর এগুলো কোনো প্ল্যান থাকে না এইসব রেসিপি করার জন্য এগুলো যখন তখন হয়ে যায় শুধু একটু হাতের কাছে যদি এই উপকরণগুলো থাকে ঝটপট তৈরি হয়ে যায় একদমই টাইম লাগে না আমি কখনোই কোনো রেসিপি প্ল্যান করে বানাই না আমার যেটা রেগুলার রান্নার ওটাই আমি দেখাবার চেষ্টা করি তোমাদের তো তোমরা আমার ভিডিও না দেখলে বুঝতে পারবে না যে যেই ধরনের জিনিসগুলো আমরা ডেলি ইউজ করি ওগুলো তো তোমরা হয়তো ভাব এই ধরনের এই ধরনের খরচা করতে হয় একদমই না এই যে বললাম আমার কোনো প্ল্যান থাকে না যেটা রেগুলার আমাদের রান্নার সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি তো যাতে কোনো ইনভেস্ট না করেই কিছু ভালো করা যায় এটা যদি তোমাদের শিখতে হয় বা দেখতে হয় তো আমার চ্যানেল ভিজিট করতে হবে তো আমার ছোট একটা রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেল ভিজিট করো আর এই ধরনের রেসিপিগুলো